বৃষ্টির আশায় হবিগঞ্জে ব্যাঙ্গের বিয়ে। আয়োজন দেখে বোঝার উপায় ছিল না বিয়েটা কার। মঙ্গলাচরণ থেকে শুরু করে পালন করা হয় সব ধর্মীয় আচার, বিয়ে দেখতে শত মানুষের ভিড় কুঞ্জগিরে। বৃষ্টির আশায় এমন জাঁক জমক করে এই ব্যাঙ্গের বিয়ে হলো হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সোনারু গ্রামে। বরযাত্রী নিয়ে যথারীতি বিয়ে বাড়িতে হাজির হয় বর। নিয়ম মেনে গেটের পালা চুকিয়ে বর কুঞ্জে ঢুকেন। তার কিছুক্ষণ পরে বিয়ের আসরে আনা হয় কনেকেও। বরের কোলে ব্যাং, কনের আঁচলেও ব্যাং। ব্যাং সাথে নিয়েই শুরু হয় সাত পাকের আনুষ্ঠানিকতা। ছেলে বুড়ু সকলের মুখর উপস্থিতিতে সাজানো বর কনের মাধ্যমে সম্পন্ন হয় ব্যাঙের বিয়ে। বিয়েতে মানা হয় ধর্মীয় সকল আচার। অধিবাসে ছিল ধামায়, ছিল বাড়ি বাড়ি গিয়ে গীতের সাথে সোহাগ সাদাও। নিয়ম মেনে বিয়ের আগে পানি বরে গোসল করানো হয় ব্যাঙ বর কনেকে। উৎসব মুখর আয়োজনে অংশগ্রহণ ছিল গ্রামের সবার। ব্যাঙের বিয়ে দেখতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সোনারু গ্রামে হাজির হয়েছিলেন অনেকে। এমন জাঁকজমক আয়োজনে মুগ্ধ তারাও। আয়োজকরা বলেন চৈত্রের খরায় বৃষ্টির আশায় গ্রামের সবাই মিলে আয়োজন করেন ব্যাঙ্গের বিয়ের। শীঘ্রই বৃষ্টি হলে স্নাত হবে ফসলের মাঠ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।